নমস্কার বন্ধুরা, অটোমেটিক টেক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ট্রেড লাইসেন্স রিনিউয়াল। তো বন্ধুরা, যারা অলরেডি অনলাইনে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করেছিলেন, যাদের লাইসেন্স ল্যাপস হয়ে গেছে বা এক্সপায়ার করে গেছে, তো তারা অনলাইনে কীভাবে লাইসেন্স রিনিউ করবেন সেটাই আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমাদের আসতে হবে eDistrict 2.0 এই ওয়েবসাইটে। তো eDistrict 2.0 আসার পর এখানে প্রথমে দেখতে পাচ্ছেন ডান দিকে লগ ইনের একটা অপশান আছে, এখান থেকে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন বা ইউজার আইডি ওটিপি দিয়ে আপনি লগ ইন করতে পারেন। তো ফ্রেন্ডস, আমরা ওটিপি বসিয়ে অলরেডি লগ ইন করে নিয়েছি, লগ ইন হচ্ছে। তো লগ ইন হওয়ার পরে আপনার সামনে এই ধরনের একটা ড্যাশবোর্ড খুলবে। তো ড্যাশবোর্ডে আপনার প্রথমে অবস্থা কিছু দেখার দরকার নেই, যদি আপনি রিনিউ করতে চান। তো প্রথমে আপনি চলে যাবেন ডান দিকে, দেখুন সার্ভিসেস বলে একটা অপশান আছে, সার্ভিসেস অপশান। এরপরে এই সার্ভিসেস অপশানের এখানে গিয়ে আপনি প্রথমেই সার্চ করবেন যে কি ট্রেড বলে, আপনি ট্রেড বলে সার্চ করবেন। তো ট্রেড বলে সার্চ করলে পরেই এখানে দেখুন কি লেখা আছে, অটো রিনিউয়াল ট্রেড লাইসেন্স ইন মিউনিসিপ্যাল এরিয়াস। তো এখানে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে পরে কী কী ডকুমেন্টস লাগবে না লাগবে সমস্ত কিছু এখান থেকে দেখিয়ে দেবে। দেখিয়ে দেওয়ার পরে এখান থেকে অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট করার পরে এইখানে কি করতে হবে, আপনার যে ট্রেড লাইসেন্সটা আপনি আগে বানিয়েছিলেন তার অবশ্যই একটা লাইসেন্স নাম্বার আছে, সেই লাইসেন্স নাম্বার আপনি এখানে পুট করবেন। আর যদি আপনার পুরনো লাইসেন্স থাকে, পুরনো লাইসেন্সটাকে নতুন লাইসেন্সে আপনি কনভার্ট করেছেন এমন যদি থাকে, সেখানে পুরনো লাইসেন্সের নাম্বার বসালে পরে নতুন লাইসেন্সের নাম্বার অটোমেটিক্যালি কিন্তু এখানে দিয়ে দেবে। তো তারপরে আপনার এখানে নিজের ব্যবসা বা কোম্পানির নাম দিয়ে এখানে সার্চ করবেন। তো এখানে সার্চ করার পরেই সার্চ হবে, সার্চ হয়ে পরে আপনার সামনে পুরো ডিটেলসটা খুলে যাবে। ডিটেলসের এখানে আপনার পুরো ইনফরমেশান, বেসিক ইনফরমেশান আপনি এখানে পেয়ে যাবেন। বেসিক ইনফরমেশান ছাড়া মানে দোকানের নাম, কার, কে প্রোপাইটার আছে, ঠিক আছে, অ্যাড্রেস। তো অ্যাড্রেস এরপরে সেকশান আসবে হচ্ছে অ্যাড্রেসের সেকশান। এটা হচ্ছে অ্যাড্রেসের সেকশান, মানে আপনার দোকানের যে অ্যাড্রেস সেটা এখানে পুরো লেখা থাকবে। এরপর আপনি নেক্সট করে যাবেন, নেক্সট করে গেলেই আপনার বিজনেসের ডিটেলস আসবে। এইবার এখান থেকে আপনাকে চুজ করতে হবে আপনি কত বছরের জন্য লাইসেন্সটাকে রিনিউ করতে চান, সেই হিসেবে কিন্তু আপনাকে ডান দিকে টাকার অ্যামাউন্ট দেখাবে যে টোটাল কত টাকা আপনার এই লাইসেন্স রিনিউ করতে প্রয়োজন হবে। তো পুরো টাকার অ্যামাউন্টটা দেখে নেবেন, ক বছরের জন্য করছেন সেটা দেখে নেবেন, সম্পূর্ণ দেখে নেওয়ার পর আই অ্যাকসেপ্টে ক্লিক করবেন, সেভ অ্যাজ ড্রাফট করে আপনি নেক্সট পেজে এগিয়ে যাবেন। তো নেক্সট পেজে এগোনোর পর এখানে প্রিভিউ ডিটেলস করবেন, প্রিভিউ ডিটেলস করলে এখানে আপনার যে ফর্ম ফিল আপটা আছে সেটা কিন্তু আপনাকে সামনে এখানে ওপেন করে দেখাবে। দেখানোর পরে এবার এখানে আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করার পরে আপনার সামনে ডকুমেন্ট আপলোডের জায়গা দেবে, এখান থেকে আপনার প্যান কার্ডটা আপলোড করতে হবে, প্লাস আপনি যেখানে বিজনেস করছেন সেই বিজনেসের একটা প্রমাণ। তো আপনি যে ট্যাক্স দেন সেটাও আপলোড করতে পারেন, এনওসি থাকলে এনওসি আপলোড করে এখানে আপনি সেভ করে দিয়ে দেবেন। দেওয়ার পরে ডান দিকে সাবমিট অপশানে ফাইনালি ক্লিক করে দেবেন, ক্লিক করলে পরে আপনাকে নিয়ে যাবে হচ্ছে পেমেন্টের পেজে। এইবার এখানে আপনার যত দিনের লাইসেন্সের জন্য যত টাকা পেমেন্ট চেয়েছিল সেই পেমেন্টটা আপনি এখান থেকে করে দেবেন। আমি এখানে 543 টাকা পেমেন্ট করেছি এক বছরের জন্য, তার কারণ কিছুটা আমার লাইসেন্স ডিউ হয়ে গেছিলো তো তার জন্য। তো যখন আপনার অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ডেইলি বেসিসে এই ড্যাশবোর্ডটাকে চেক করতে থাকবেন যে আপনার লাইসেন্সটা এখানে দিয়েছে কিনা। তো এখানে স্ট্যাটাসটা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে অ্যাপ্রুভ দেখাচ্ছে, আমি আপনাদের আবার ভালো করে দেখিয়ে দিই। এটা হচ্ছে অটো রিনিউয়ালের আমার লাইসেন্সে দিয়েছিল। তো এখানে এআইএন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার সমস্ত কিছু দেখতে পাচ্ছেন। এখানে অ্যাপ্লিকেশন করেছিলাম 15/7/2024, আমি লাইসেন্স কিন্তু পেয়ে গেছি। কবে লাইসেন্স পেয়েছি? 17/7/2024, মানে 16/17, দুদিনের মধ্যে আমার সব লাইসেন্স কিন্তু চলে এসছে রিনিউ হয়ে। তো এইখানে যখন দেখুন ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন তখন এখান থেকে আপনার এই লাইসেন্সটা আপনি এই জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। তো ফুল লাইসেন্সটা আপনারা সামনে থেকে আশা করি দেখতে পাচ্ছেন, এইভাবেই কিন্তু আপনাদের যে লাইসেন্স সেটা রিনিউ হয়ে চলে আসবে। কত টাকা কেটেছে সেটাও কিন্তু এখানে লেখা থাকবে, আপনার ব্যবসার নাম দিয়ে কিউআর কোড দিয়ে লাইসেন্স নাম্বার দিয়ে সমস্ত কিছু লেখা থাকবে, প্লাস এখানে লেখা থাকবে যে কবে পর্যন্ত এই লাইসেন্সটা ভ্যালিড আছে, ঠিক আছে। তো আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ভালো লাগে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি শেয়ার করুন, এরকম ভিডিও আপডেট তাড়াতাড়ি পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।